17-10 ওকে এবার আমরা খেয়াল রাখি আমাদের হচ্ছে উচ্চতর গণিতে আমাদের স্কুল হোমওয়ার্ক ছিল কমপ্লিট কত 8 থেকে 15 এর মধ্যে কার কোনো সমস্যা আছে দেখলাম যে স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট অথবা দেখা যে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার মানে কি ন্যাচারাল নাম্বার মানে তো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট অথবা তোমাদেরকে দুইটি সেট দিয়ে বলে এই সেট দুইটি একটা সমতুল সেট এই বিষয়টা তো তুমি দেখাও আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখি সমতুল সেট আর সমান সেট এর মাঝে তফাৎটা কি বুঝেছিলাম না সমতুল সেট আর সমান সেট দেখো এ হচ্ছে একটা সেট 1 2 3 বি হচ্ছে একটা সেট 2 4 6 এই দুইটি সেটে এখানেও নাম্বার অফ এ হচ্ছে 3 এখানেও নাম্বার অফ বি হচ্ছে 3 যদি দুইটি সেটের উপাদান সংখ্যা উপাদান গুলো না কিন্তু উপাদান সংখ্যা মানে এতেও উপাদান আছে তিনটে এতেও উপাদান আছে তিনটে যদি দুইটি সেটের উপাদান সংখ্যা পরস্পর সমান হয় বলো যদি দুইটি সেটের উপাদান সংখ্যা এই সেটেও উপাদান সংখ্যা আছে তিনটে এই সেটেও উপাদান সংখ্যা আছে তিনটে উপাদান গুলো কিন্তু সমান না একটা হচ্ছে 1 2 3 আর একটা হচ্ছে 2 4 হয় এখন যদি দুইটি সেটের উপাদান সংখ্যা সমান থাকে উপাদান গুলো সমান না কিন্তু উপাদান সংখ্যা যদি সমান থাকে তাহলে বলে সমতুল সেট তাহলে এ আর বি একটা সমতুল সেট এখন তুমি খেয়াল করে দেখো দুইটি সেট যদি সমতুল হয় দেখো এ এর মান হইছে 1 2 3 আর বি এর মান হইছে 2 4 6 এখন দেখো দুইটি সেট যদি পরস্পর সমতুল হয় তাদের মাঝে দেখো তো একটা এক এক মিল দেখানো যায় কি না এক এক মিল মানে কি এর এটা হইছে 1 নং পজিশন এটা হচ্ছে 2 নং পজিশন এটা হইছে 3 নং পজিশন এর 1 নং পজিশন আর 2 নং পজিশন এদের মাঝে একটা এক এক মিল এটার 2 এর জন্য 4 এদের জন্য এক এক মিল এদের 3 এর জন্য 6 এদের জন্য একটা এক এক মিল এখন দেখো যদি দুইটা ফাংশনের মাঝ যদি দুইটা ফাংশন পরস্পর সমতুল হয় যদি দুইটা ফাংশন পরস্পর সমতুল হয় তাহলে সেই দুইটা ফাংশনকে আমরা এক এক মিল দেখাইতে পারি প্রত্যেকটা উপাদানের মধ্যে এক এক মিল দেখানো যায় তার মানে আমি যদি উল্টো করে বলি দুইটা সেটের মাঝে যদি এক এক মিল দেখানো যায় তাহলে সেই সেটকে সমতুল সেট বলা যায় আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে সমান হইলে তো আচ্ছা আমি একটু বলি আমি একটু বলি সকল সমান সেটই সমতুল সেট কিন্তু সকল সমতুল সেট সমান নয় বুঝছি কেন সমান হলে এক এক মিল কেন দেখানো যাবে না আচ্ছা দেখো এ ইকুয়ালস টু ধরো 1 2 3 আর বি ইকুয়ালস টু হইছে 1 2 3 দুইটা সম্পূর্ণ ভিন্ন সেট একের জন্য এক দুই এর জন্য দুই তিনের জন্য তিন কি সমস্যা আছে আচ্ছা তাহলে দেখো দুইটা সেট সমান হবে কখন দুইটা সেট সমান হয় যখন তাদের উপাদান গুলো সমান হয় উপাদান সংখ্যা না উপাদান গুলো 1 2 3 এটাও 1 2 3 উপাদান গুলোই যদি সমান হয় তাদেরকে বলা হয় সমান সেট তাহলে এই সেটটা হিসেবে সমান সেট আর এইটা হচ্ছে আমাদের সমতুল সেট এখন আমাদের দুইটা প্রশ্ন এক পদ্ধতি থেকে চলে আসে একটা প্রশ্ন হচ্ছে দেখাও যে স্বাভাবিক সংখ্যার সেট দেখাও যে স্বাভাবিক সংখ্যার সেট একটি অনন্ত সেট একটি অনন্ত সেট এরকমের একটা প্রশ্ন চলে আসে আর 1 নম্বর চ্যাপ্টার থেকে এই প্রশ্নটাই বেশি আসে দেখা যাচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট একটা অনন্ত সেট আর বলা থাকে a ইকুয়ালস টু 1 2 3 ডট ডট n b ইকুয়ালস টু 2 4 6 ডট ডট টোয়াইজ n এই তো তোমার উদ্দীপকে দেওয়া থাকে a আর b এখন বলে দেয় যে দেখাও যে a ও b সমতুল সেট দেখাও যে এ ও বি সমতুল সেট
এখন দেখো দুইটা প্রশ্ন চলে আসতে পারে, দেখো স্বাভাবিক সংখ্যার সেট একটা অনন্ত সেট বা অসীম সেট, আর একটা চলে আসতে পারে দেখাও যে এ ও বি সেট একটা সমতুল সেট। এই দুইটাকে আমি ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা প্রথমে আমি 2 নম্বরটা দেখাই, এ ও বি হচ্ছে একটা সমতুল সেট। আচ্ছা এখন আমরা এখানে যখন সমাধানে যখন যাব, এটার দেয়া আছে, এই তো ঠিক আছে তাই না? আচ্ছা দেখো দেয়া আছে এ সেট ইকুয়ালস টু 1 2 3 এরকম করে 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 এন পর্যন্ত, আর বি সেট ইকুয়ালস টু 2 4 6 এরকম করে করে টুয়াইস এন পর্যন্ত। এখন আমাদেরকে দেখাইতে হবে যে এই দুইটা সেট হচ্ছে সমতুল সেট। আচ্ছা আমি যদি কোনোভাবে এই দুইটা সেটের মাঝে এক এক মিল দেখাইতে পারি, তাহলেই তুমি বলতে পারি যে এই দুইটা হচ্ছে সমতুল সেট। ফলে এটাকে তুমি দুইটা ওয়েতে দেখাইতে পারো, একটা হচ্ছে চিত্রটাকে খাড়া করে আঁকলা, আর একটা হচ্ছে চিত্রটাকে, একটা হচ্ছে চিত্রটাকে এই এক্স অক্ষ বরাবর রাখলা, আর একটা হচ্ছে চিত্রটাকে ওয়াই অক্ষ বরাবর অঙ্কন করলাম। আমি একটু চিত্রটাকে যদি দেখাই, দেখো আমাদের এ দেওয়া এই আর বি দেওয়া এই, এখন দেখো আমাদের এ ওই আর বি এই, এখন দেখো অতএব আমি দুইটা ওয়েতে দেখাইতে পারি। একটা ওয়ে হইছে এই রকমের 1 2 3 ডট 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 এন, এটা হচ্ছে তুমি এ সেট এই, আর বি সেটে গিয়ে লাগবা 2 4 6 ডট 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 টুয়াইস এন। এখন তুমি এদের মাঝে এক এক মিল দেখাবা, একের সাথে 2, 2 এর সাথে 4, 3 এর সাথে 6, আর এন এর সাথে টুয়াইস এন। ক্লিয়ার? এরপরে লিখবা যেহেতু এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, যেহেতু এগুলো যেহেতু 9 আমরা মোটামুটি করে আসছি, ফলে আমরা সবাই এটা বুঝি, জাস্ট হচ্ছে একটু টুকটাক আমরা ভুলে যাই বা কোনো কারণে আমরা একটু তালগোল পাকাই ফেলি, এই জন্য একটু দেখাই দিই। তো যেহেতু এ ও বি এর মাঝে এক এক মিল বিদ্যমান, তাই এ ও বি সেট পরস্পর সমতুল সেট। বুঝছি, এইটুক লিখলেই হবে, 2 মার্কসে চলে আসেন, এটা একটুক লিখলেই হবে, শেষ। এই উপরের একটুক আর একটুক, শেষ। বলো, তোমাকে কোন সময় সমতুল সেট হবে না এমন কোন সেট দেয় না পরীক্ষায়, যদিও বা দেয় তখন তুমি একটু, যদি তোমার হচ্ছে দেয় তখন তুমি একটু খেয়াল করে দেখবা যে হচ্ছে তখন তোমাকে বলে দিবে যে হচ্ছে এই রকমের, যে এরকমের ধরো বলে দিল এ ইকুয়ালস টু 1 2 3, এটা হইলো এন, আর বি ইকুয়ালস টু 3 5 7 এরকম করে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? 2 টু দি পাওয়ার n প্লাস 1, বলো না 2 টু দি পাওয়ার টুয়াইস এন প্লাস 1, বলো। বইয়ে কোন জায়গায় আছে বলো, কত নম্বর পেজ? বইয়ের হচ্ছে 14 নম্বর পেজ। ওকে আমি একটু দেখতেছি, সমস্যা নেই, 14 নম্বর পেজ নাকি? এক মিনিট, আচ্ছা এখন দেখো, ও আচ্ছা দেখো ব্যাপারটা হচ্ছে কি, এই দুইটা ফাংশন আমরা কি এই বিষয়টা জানি যে দুইটা সেট যখন পরস্পর নিঃছেদ হয়, এ আর বি যদি দুইটা পরস্পর নিঃছেদ ছেদ হয়, আর এর এলিমেন্ট সংখ্যা যদি নাম্বার অফ এ হয় আর বি এরটা যদি নাম্বার অফ বি হয়,
তাহলে এ ইউনিয়ন নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, এই বিষয়টা কি আমরা বুঝি? আর দুইটা সেট যখন সেট সেট হয় এ আর বি, তাহলে এইখানে হচ্ছে নাম্বার অফ এ আর হচ্ছে নাম্বার অফ বি, আর এই মাঝখানে টুকুকে আমি লিখলাম নাম্বার অফ এ ইন্টারসেট বি, তখন যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেট বি হয়, এই সূত্র দুইটা কেমনে আসছে তা কি আমরা বুঝি নাকি বুঝি না? আচ্ছা আচ্ছা, এই দুইটা তুমি যদি বোঝো তাহলে দেখো ওইখানে বলে দিছে এ আর বি দুইটা যদি নিঃসেট সেট হয়, দেখো উপরে কিন্তু বলা আছে ওই চিত্রটার উপরে দেখো যেখানে ওখানে কিন্তু লেখা আছে যেখানে এ ইন্টারসেট বি ইকুয়ালস টু ফাঁকা সেট, এ ইন্টারসেট বি ইকুয়ালস টু ফাঁকা সেট, তার মানে কি এ আর বি এর মাঝে কোনো মিল নাই, তার মানে কি এটা নিঃসেট সেট, তখন কি আমি বলতে পারি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, বুঝছো? তাহলে এখন এ সেটের উপাদান সংখ্যাকে ধরে নিছে পি আর বি সেটের উপাদান সংখ্যাকে ধরে নিছে কিউ, তাহলে এ ইউনিয়ন বি সমান কি পি প্লাস কিউ হবে না, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মানে পি প্লাস কিউ, বুঝছো? বুঝি নাই? হ্যাঁ, চিত্র দুইটা আমি দেখছি মানে ওই এক এক মিলের মানে যে এটা সেরকমটা না, এক এক মিলের মানে ডিফারেন্ট হতে পারে, এখানে বলছে এক এক মিল থেকে দেখা যায় যে এ ইউনিয়ন বি সমান পি পি জে অফ পি প্লাস কিউ, এর মানে এই না যে সারা জীবন ভর এক এক মিল থাকলেই এই সূত্র মেনে চলবে, এই কথার কোনো ভ্যালিডিটি নেই, এই সূত্রটা তখনই মানবে যখন সেট দুইটা নিঃসেট হইবে তখন মানবে, বুঝছি? যে হচ্ছে এইখানে নাম্বার অফ এলিমেন্ট কে যে দ্বারা প্রকাশ করা হয়েছে, যে এইখানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট মানে পি প্লাস কিউ এই দুইটার যোগফল, এই এন এ প্লাস এন বি এর যোগফল কি বুঝাইছে নাম্বার অফ মানে জে অফ পি প্লাস কিউ দিয়া, বুঝছো? মানে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি এটাকে বোঝানো হয়েছে জে অফ, ক্লিয়ার? এই মানে ওটা দ্বারা বুঝাইছে ও, আচ্ছা ওটা দ্বারা বুঝাইছে যে প্রত্যেকটা সেট নিজের সমতুল সেট, প্রত্যেকটা সেট নিজেই নিজের সমতুল সেট, এইটা বুঝাইছে, বুঝছো? যেমন দেখো আমি যদি বলি এ ইকুয়ালস টু 1 2 3, আবার এই এ ইকুয়ালস টু 1 2 3 বলি, দেখো এ ইকুয়ালস টু 1 2 3 আর এ ইকুয়ালস টু 1 2 3, এই জায়গায় এই 1 এর সাথে 1, 2 এর সাথে 2, 3 এর সাথে 3, মানে প্রত্যেকটা সেট নিজে নিজের সমতুল সেট, এই বিষয়টা ওই জায়গাটা দেখাইছে। আচ্ছা তোমাদের কি এক পয়েন্ট এক ফুললি মানে পড়াবো? হ্যাঁ আচ্ছা, বি নাম্বার সেটে হইছে প্রত্যেকটা সেট, বুঝি নাই বি বি সেটটা সেটা, আচ্ছা ওকে দেখো বি সেটটায় বলা হইছে শান্ত নাম্বার অফ এ, আচ্ছা ওকে দেখো এখানে হচ্ছে দুইটা সেট নিয়ে কথাবার্তা বলা হয়েছে, এখানে হচ্ছে দুইটা সেট নিয়ে কথাবার্তা বলা হয়েছে, একটা সেট হচ্ছে এটাই বোঝানো হয়েছে, এইখানে দেখো বি সেটে কিন্তু দুইটা সেট নিয়ে কথা বলা হয়েছে, তোমার এখানে দুইটা চিত্র দেওয়া আছে, এটা এ চিত্রে, এ চিত্রে নিজেই নিজের সমতুল এই বিষয়টা দেখা হয়েছে, আর বিতে বিতে দুইটা সেট নিয়ে কথা বলা হয়েছে, একটা সেট হয়েছে 1 2 3 এরকম করতে করতে এন পর্যন্ত, আর একটা সেট হইছে 2 3 4 এরকম করে করে এন প্লাস 1 পর্যন্ত। আচ্ছা আচ্ছা আমি বলতেছি একটু একটু বলতে দাও, এই এই 1 কে ধরে নিছে পি, খেয়াল করে দেখো
ওয়ান কে ধরে নিছে পি, তাহলে ওয়ান এর সাথে এইখানের ফার্স্ট এলিমেন্ট এই ওয়ান কে ধরে নিছে পি, তাহলে এটা কি পি প্লাস ওয়ান না? পি বলতে এখানের ফার্স্ট এলিমেন্ট কে বোঝানো হয়েছে, তাহলে দেখো এইখানে আছে পি, ক্লিয়ার? তাহলে এটা হবে কি পি প্লাস ওয়ান, এটা হবে কি পি প্লাস টু, মানে সরি এটা হবে পি প্লাস টু, এটা হবে পি প্লাস থ্রি, বুঝছো? মানে পি হচ্ছে প্রথমটার প্রথম এলিমেন্ট হচ্ছে পি, ফলে এটা আছে পি প্লাস ওয়ান, এটা আসছে পি প্লাস টু, এটা আসছে পি প্লাস থ্রি। আচ্ছা যাই হোক, তো আমি চাইছিলাম 2 নম্বর চ্যাপ্টারে ঢুকবো, 1.1 দেখানো লাগলে দেখার কোনো সমস্যা নাই, বলো। এই ও এটা, আচ্ছা আচ্ছা দেখো, হ্যাঁ 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 দেখো, এ হচ্ছে একটা সেট 1 2 3, এটা হবে এন পর্যন্ত বিস্তৃত, বি হচ্ছে একটা সেট 3 5 7, এটা হচ্ছে টুয়াইস এন প্লাস ওয়ান পর্যন্ত বিস্তৃত। এখন দেখো এই সেটে আমি যদি এন এর মানগুলো যদি বসাই দিই, এন এর প্রথম মান কত ওয়ান, এই মানটা যদি আমি এইখানে বসাই দিই তাহলে বেশি 3, এন এর এই 2 যদি আমি এইখানে বসাই দিই তাহলে বেশি 5, এন এর যদি আমি 3 বসাই দিই তাহলে বেশি 7, এরকম করতে এন এর যদি এন বসাই দিই তাহলে পাই টুয়াইস এন প্লাস ওয়ান। আমি কি বুঝতে পারছি না কথাটাকে? আচ্ছা এখন দেখো এতে আমি, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ এক এক মিল হচ্ছে এক একটা অন নয়, এক একটা অন নয়, হ্যাঁ সেতু এটাই সম্পর্ক একটা, ক্লিয়ার? যে এই সমীকরণে এন এর, এন এর অন বসাইলে আমি 3 পেয়েছি, এন এর 2 বসাইলে আমি 5 পেয়েছি, এন এর 3 বসাইলে আমি 7 পেয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে এরকম করে করে, ক্লিয়ার? আচ্ছা ফলে আমি এইখানে এক এক মিল বসাই আমি দেখাই দিতে পারি যে এটা হচ্ছে একটা এক এক ফাংশন, মানে ওই সরি এক এক ফাংশন তো না, ওই সমতুল সেট, বুঝছো? ও সমতুল, আচ্ছা ওকে দেখাই, সমতুল যদি না হয়, সমতুল যদি না হয় তাহলে হচ্ছে সমতুল সকল অসীম সেট সমতুল সেট, সকল অসীম সেট সমতুল সেট, এই বিষয়টা তো মাথায় থাকে, তার মানে সমতুল না হইতে হইলে তোমাকে দুইটা সসীম সেট দিয়ে দেওয়া লাগবে, তাহলে সসীম সেট যদি দিয়ে দেয় এটা কি একটা অসীম সেট না? এন এর মান কত হবে তা কি আমরা কেউ জানি? এন এর মান তো চলতে থাকবে, এই 3 4 5 6 7 8 9 10 12 14 15 16 ইচ্ছে মতো চলতে থাকবে না, বুঝছো? ফলে এই সেটটা হচ্ছে অসীম সেট, সকল অসীম সেট পরস্পর সমতুল সেট, কারণ অসীম সেটের মাঝে এক এক মিল দেখানো যায়। তোমাকে যদি একটা সসীম সেট দিয়ে দেয় এ ইকুয়ালস টু 1 2 3 4 আর বি ইকুয়ালস টু 6 8 10, তখন তুমি একের সাথে 6 দেখাও, 2-এর সাথে 8 দেখাও, 3-এর সাথে 10 দেখাও, আর 4-এর সাথে কাউকে দেখাইতে পারতেছো না, ফলে এই দুইটা সেট সমতুল সেট না, ফলে এই সকল জিনিস কোনো সময় পরীক্ষা দেয় না, বুঝছো? আচ্ছা এটা দেয় না, সবসময় দেখাইতে বলে যে এই দুইটা সেট সমতুল সেট। আচ্ছা আমি 1 নম্বর চ্যাপ্টার থেকে আমি শুরু করি, কোনো সমস্যা নাই, তোমাদের যেহেতু এটা নিয়ে একটু বিট অফ কনফিউশন আছে, আমি শুরু করি এটা। আচ্ছা আমরা 1 নং চ্যাপ্টার একদম প্রথম থেকে যদি চলে যাই, 1 নং চ্যাপ্টার একদম যদি প্রথম থেকে আমরা চলে যাই, 1.1 এর সেট কি সার বুঝিনি বলো, আচ্ছা হ্যাঁ প্রথমে তোমার টেস্ট পেপারের সমস্যাই দেখানোর কথা ছিল, টেস্ট পেপারে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা টেস্ট পেপারে আমাদের সমস্যা আছে 13-তে, আচ্ছা 13-তে হচ্ছে কোন বোর্ড একটু বলো তো। ওকে রাজশাহী ক্যাডেট কলেজ 1 অধ্যায়ের, আমি একটু প্রশ্নটা একটু দেখে নেই, সিলেট ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, জয়পুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, আচ্ছা এটা কোনটা নিয়ে সমস্যা বলো, কত নম্বর গ না ঘ,
ঘর গয়। আচ্ছা দেখো, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটু ভালো ম্যাথ। এটা দেখো, আমি একটু দেখাই দিচ্ছি এটাকে। এটা হচ্ছে উদাহরণ দিয়ে একটা ম্যাথ তুলে দিচ্ছে। এই ম্যাথটা আমাদের উদাহরণে আছে, এটা আমার স্পষ্টভাবে মনে আছে। আচ্ছা, এইটা তো মনে হয় আমরা 1.1 পড়া ধরলেই পাই। তো এটা তো 1.1 এর মধ্যে তো কি আসছে? তাহলে আমি 1.1 পড়ানো শুরু করি, তারপরে এটা পাইয়ে যাবো। হ্যাঁ, তখন আমি দেখাই দেবো। এটা হচ্ছে বলো, হুম, হ্যাঁ, আরে ভাই, বিপরীত ক্রম আসলে তুমি ভুল করছো। বিপরীত ক্রম আসলে সব ফাংশনই সার্বিক ফাংশন হয়। তুমি ভুল করছো, তুমি আমাকে ছবি পাঠাই দিও, আমি তোমার ভুল ডিটেক্ট করে বলে দেবো যে কোন জায়গায় তুমি ভুল করছো। ঠিক আছে, আচ্ছা, এর বাদে আর কারো কোনো সমস্যা আছে 15-এর মধ্যে? আর কারো কোনো সমস্যা আছে 15-এর মধ্যে? নাই? বাহ, তাহলে তোমরা বেশ ভালো পারো। তাহলে হচ্ছে তোমাদের নেক্সট ডের হোমওয়ার্ক হচ্ছে 16 থেকে কত দেবো, 30 দিয়ে দেবো। আচ্ছা, 16 থেকে 25 কোনটার এক? 12, মির্জাপুর ক্যাডেট কলেজ। মির্জাপুর ক্যাডেট কলেজ, এটা হচ্ছে এক। প্রমাণ করো যে এ বাদ বি সাবসেট অফ এ ইন্টারসেট বি বার। আচ্ছা দেখো, আমাদেরকে বলে দেছে প্রমাণ করো যে এ বাদ বি সাবসেট অফ এ ইন্টারসেট বি বার। আচ্ছা, ও এ বাদ বি, সরি, এ বাদ বি সাবসেট অফ এ ইন্টারসেট বি বার। আচ্ছা, এখন আমি যদি ধরি, এই ম্যাথগুলো তোমরা করছি, ধরি এক্স বিলংস টু এ বাদ বি। আচ্ছা, বাদ চিহ্ন তো এই এই এরকমের না, এরকমের হচ্ছে বাদ চিহ্ন, যাই হোক, এ বাদ বি, বা এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি, এই বোঝায় না? এ বাদ বি বলতে কি বোঝায়? এ বাদ বি বলতে কি বোঝায়? এক্সটা, আচ্ছা দেখো, আমি তোমাকে একটু যদি মানে এইগুলো আমি এখনই নিয়ে এইগুলো নিয়ে কথা বলতাম। ধরো এ ইকুয়ালস টু 1, 2, 3 আর বি ইকুয়ালস টু 1, 2, তাহলে এ বাদ বি ইকুয়ালস টু কি? শুধু 3 এটুক, বুঝছি? এটা ধরো 1, 2, 4 আছে, ক্লিয়ার? এখন দেখো, এ বাদ বি বলতে কি বোঝায়? এই 3 প্রথমটায় আছে কিন্তু সেকেন্ডটায় নাই, এই বিষয়টা বোঝায় না? এ বাদ বি এর মান 3, তার মানে কি 3 প্রথমটায় আছে মানে এর মধ্যে আছে। এর মানে হচ্ছে কি, রেজাল্ট 3, সেই 3টে এ এর মধ্যে আছে কিন্তু বি এর মাঝে নাই। তাহলে দেখো, এক্স বিলংস টু এ বাদ বি, তার মানে কি এক্সটা এ এর মধ্যে আছে এবং এক্সটা বি এর মধ্যে নাই, নট বিলংস টু, বুঝছি? তারপর দেখো, এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি বের, কারণ আমি যদি নট বিলংস টু যদি বিলংস টু হয় তাহলে কিন্তু উল্টে বি বের হয়ে যায়। এইগুলো তোমরা দেখবো, এখনই দেখবো যেহেতু চ্যাপ্টারটা আমি শুরু করছি। এরপরে কি হয়, এক্স বিলংস টু এ ইন্টারসেক্ট বি বার, বোঝা গেছে? বুঝছি আমি এটা। আচ্ছা, তারপরে কি হয়, এইটা থেকে যেহেতু এইটা চলে আসতে পারছি, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি একটু বুঝ হই। এখন আমি হচ্ছে 1.1 শুরু করি। 1.1টা
সহজ তো, এজন্য চাইছিলাম যে ওটা না পড়াই দেখতে লো, ঠিক আছে পড়াই, দুইটা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। দেখো আচ্ছা, এখন আমরা একটু 1.1 এ চলে যাই, তারপরে দেখো কোন জায়গায় কি সমস্যা, আমি একটু পড়াই, তারপরে আশা করি সমস্যা থাকবে না। আচ্ছা দেখো, আমরা একটু চলে যাব পেজ নাম্বার 6-এ, আমরা একটু চলে যাব পেজ নাম্বার 6-এ। পেজ নাম্বার 6-এর পূর্বে যে পড়াশোনা আছে নিজেরা পড়ে নিও। সার্বিক সেট কাকে বলে, পূরক সেট কাকে বলে, শক্তি সেট কাকে বলে, নিঃসেট সেট কি, কার্টেসীয় গুণন সেট কি, এগুলো সবই তোমরা জানো। নিঃসেট সেট কাকে বলে, তাহলে এইগুলো তোমরা জানো। হ্যাঁ, এগুলো নিয়ে আর আমরা কথাবার্তা না বলে আমরা 6 নম্বর পেজে চলে আসি, পেজ নাম্বার 6। আচ্ছা, একটা বিষয় আমরা একটু মাথায় রাখবো, সেটের সমতা। সেটের সমতা আমি যখন জেনারেল ম্যাথটা পড়াইছিলাম তখন আমি একবার বলছিলাম, এখন আবার আর একবার আমি বলে যাই। দেখো, এ হচ্ছে একটা সেট 1 2 3, বি হচ্ছে একটা সেট 1 2 3, তখন যদি দুইটা সেটের উপাদান মানে উপাদান গুলো পরস্পর সমান হয় তাদেরকে আমরা বলতে পারি, এরা হচ্ছে সেটের সমতা। মানে হচ্ছে আমি এখন বলতে পারি এ সমান বি। এখন আমি একটু খেয়াল করে দেখি, আমি দেখো এ একটা সেট, এ একটা সেট হয়েছে 1 2 3 4, আবার বি একটা সেট সেটা হয়েছে 1 2 3। এখন কি আমি এই বিষয়টা বলতে পারি যে বি এর ছেলে বা সাবসেট? সাবসেটকে কি আমরা ছেলে দ্বারা প্রকাশ করছিলাম না এই বিষয়টা? এখন কি লেখা যায়, বি এর শক্তি এর শক্তির চাইতে কম, ফলে এ হচ্ছে বাবা, বি হচ্ছে ছেলে, ফলে বি সাবসেট অফ এ। আচ্ছা, এইটাকে কি কোনো মতে কি আমি এ সাবসেট অফ বি লিখতে পারি? এটা কোনো মতেই লেখা যায় না। এ এ হচ্ছে বেশি, বি হচ্ছে কম, ফলে এ কখনোই বি এর সাবসেট হইতে পারে না। আচ্ছা, যদি আমি এইখানে যদি 4 যুক্ত করে দেই তখন কি এ সাবসেট অফ বি লেখা যায়? হ্যাঁ, তাহলে দেখো আমি তখন কিন্তু এ বি এর সাবসেট, আবার বি এর সাবসেট, তা কিন্তু লেখা যায়। একটা ছেলে থাকে না যার শক্তি বাবার শক্তির সমান হয়ে যায়, আমরা দেখছিলাম সেই ছেলে হয়েছে এই ছেলে, বেয়ারা ছেলে। এখন দেখো, এখন আমি বলতে পারি এ বি এর ছেলে হইতে পারে, আবার বিও এ এর ছেলে হইতে পারে, মানে বি সাবসেট অফ এ হইতে পারে। তখন একটা সমান চলে আসবে, সমান কেন, সমান সমান থাকলে। না না না, হ্যাঁ অবশ্যই ভুল হবে। দেখো এই সাবসেট বলতে বোঝায়, এই সাবসেট বলতে বোঝায় প্রপার সাবসেট, এ তো প্রপার সাবসেট না, এ তো তেজপুত্র, বুঝছি। এখন দেখো, হ্যাঁ এটা হচ্ছে প্রপার সাবসেটের চিহ্ন, আর এইটা হচ্ছে শুধু সাবসেটের চিহ্ন, বেয়ার আসলে যেটা, ক্লিয়ার? এখন দেখো, তাহলে দেখো বি সাবসেট অফ এ, এর ফলে কিন্তু লিখতে পারি বি সাবসেট অফ এ, আবার এ সাবসেট অফ বি, আমি দুইটা কথাই লিখতে পারি। তাহলে এইটা যখন হয় তখন দেখো সেট দুইটা পরস্পর সমান হয়ে যায় না, বোঝা গেছে? আচ্ছা, বি এর সাবসেট, দেখো বি এর সাবসেট একটা দিলেও হয়, বাট দুইটা দিলে একদম জোরালো হয়, মানে আর কোনো ঝামেলা থাকে না, আর কোনো ঝামেলা থাকে না, বুঝছি। বি সাবসেট অফ এ, আবার এ সাবসেট অফ যদি বি হয়, যদি দুইটাই যদি দুইটা সন্তান হতে পারে তাহলেই কিন্তু সেট দুইটা পরস্পর সমান হয়ে যায়, বুঝছি। এটা প্রকৃত সাবসেট না, এটা হচ্ছে তেজপুত্র, তার মানে তো সমান সমান হয় না, হয়? আচ্ছা এখন দেখো, যদি বি সাবসেট অফ এ আবার এ সাবসেট অফ বি দুইটাই যদি লেখা যায় তাহলে কি আমি বলতে পারি যে এ আর বি পরস্পর সমান হয়, বুঝতে পারছি? আচ্ছা এখন দেখো, তোমার যদি এ আর বি এর যদি মান দেওয়া থাকে, ধরো তোমার এ এর একটা মান দেওয়া আছে, বি এর একটা মান দেওয়া আছে, এখন তোমাকে বললো
আরো তোমার সি এরও একটা মান দেওয়া আছে, ধরো 246, সি এরও একটা মান দেওয়া আছে 246। তোমাকে বললো প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেট সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেট সি। এই জিনিসটাকে তোমার যদি প্রমাণ করতে বলে, তুমি মানগুলো বসাইয়ে বসাইয়ে বি ইন্টারসেট সি এর মান বের করবা, তার সাথে এ এর মানকে মার্চ করে একটা মান বের করবা। যদি যদি তোমার মানগুলো দেওয়া থাকে, প্রথমে তুমি বাম পক্ষের সবগুলোর মান বের করবা, তারপর ডান পক্ষের সবগুলোর মান বের করবা, সব মান যদি তুমি সমান সমান পাও, তখন তুমি বলবা কি যে এই সেট দুইটা সমান সেট। ক্লিয়ার? বুঝছি। কিন্তু যদি কোনো মান দেয়া না থাকে, তোমাকে যদি বলে এ বি ও সি যে কোনো তিনটি সেট হলে প্রমাণ করো যে, যে কোনো তিনটি সেট হলে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেট সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইন্টারসেট সি। এখন দেখো, এই ক্ষেত্রে তোমার কোনো মান দেওয়া নাই। যখন তোমার মান দেওয়া থাকে, তখন কিন্তু তুমি প্রথমে বি ইন্টারসেট সি বের করে একটা সেট বের করো, তার সাথে এ কে ইউনিয়ন করে দুইটাকে একত্রিত করে তুমি একটা সেট বের করো। এটা হলো তোমার বাম পক্ষ। আবার ডান পক্ষেও গিয়ে তুমি এ ইউনিয়ন বি বের করো, তারপর সি এর সাথে এইটাকে ইন্টারসেট করে, তারপরে তুমি একটা সেট পাও, দেখাও যে এই ডান পক্ষ বাম পক্ষ সমান। যখন তোমার হচ্ছে এই কোনো মান দেওয়া থাকবে না, যখন তোমার এই কোনো মান দেওয়া থাকবে না, তখন তুমি মানগুলো বসাইতে পারো না, তখন আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করি। তখন আমরা হচ্ছে এই পদ্ধতি অ্যাপ্লাই করি। যদি আমি এখন, তুমি খেয়াল করে দেখো, এই পুরো সেটটাকে তুমি এম ধরে নাও মনে মনে, আর এই পুরো সেটটাকে তুমি এম ধরে নাও মনে মনে। এখন তুমি যদি কোনো মতে দেখাইতে পারো এম সাবসেট অফ এন আবার এন সাবসেট অফ এম, তখন এই দুইটাই যদি তুমি দেখাইতে পারো, তখন তুমি নির্দ্বিধায় বলে দিতে পারো এম আর এন পরস্পর সমান। বুঝছি আমি। তার মানে যখন তোমার মান দেওয়া থাকবে, তখন তুমি মান ইউজ করে করবা, আর যখন মান দেওয়া থাকবে না, তখন আমরা এই সেকেন্ড রুলসে যাবো। আমরা কোনোভাবে দেখাবো যে এই বাম পাশের সেটটা সাবসেট অফ ডান পাশের সেট, আবার ডান পাশের সেটও সাবসেট অফ বাম পাশের সেট। আচ্ছা, এর ক্ষেত্রে আমাদের দুইটা রুলস আছে, একটা হচ্ছে যোগের রুলস আর একটা হচ্ছে ধরো গুণের রুলস। সাপোজ আমাদের চলে যাই, আমরা ধরে নেই এই পুরো সেটটাকে, দেখো এই পুরো সেটটাকে তুমি যদি একটু করো, দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেট সি, বি ইন্টারসেট সি দিয়ে তুমি একটা সেট পাইলা, আর এ একটা সেট আছে, এই দুইটা সেটকে ইউনিয়ন করে তুমি কি একটা সেট পাও না? বুঝছি। বোঝা গেছে? মানে আমি বলছি আমার বাম পাশটাকে নিয়ে আমি যদি একটু চিন্তা করি, দেখো একটু দ্রুত পড়াইতেছি মনে হয়, তাইলে আমি ধরে নিচ্ছি যে তোমরা অনেক কিছু পারতেছো, কিন্তু একটু ওই পর্যায়ে মনে পড়তেছে না তোমাদের। দেখো এই বি একটা সেট, সি একটা সেট, দুইটাকে যদি ইন্টারসেট করি একটা সেট পাবো না আমি? সেই সেটটা হয়েছে আমার এই, আমি লেখলাম না কিছু যে একটা সেট পাবো, আর এ নিজে একটা সেট, এই দুইটা সেটের আমি এই ইউনিয়ন করে একটা মাত্র সেট পাবো না? এই সেটের উপাদানকে আমি এক্স ধরে নিলাম, এই সেটের যতগুলো উপাদান আছে আমি সেটা এক্স ধরে নিলাম। এখন আমি কি বলতে পারি, ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেট সি, আমি ধরে নিছি এই পুরো সেটটাকে একটা সেটে পরিণত করার পর তার যে এলিমেন্ট তাকে আমি এক্স ধরে নিছি। এখন কি আমি বলতে পারি এক্স এই সেটের মধ্যে বিলংস করতেছে বা আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি, তুমি যদি ধরো বি একটা সেট, এই সেট হইছে 1 2 3, আর হচ্ছে সি একটা সেট, এটা হইছে 2 4 6, এখন বি ইন্টারসেট সি মানে কি 2 হবে না শুধু? তাহলে ইন্টারসেট মানে কি 2 বি এর মধ্যেও আছে এবং 2 সি এর মধ্যেও আছে। ইন্টারসেট বলতে কি বোঝায়? কমনটা, মানে 2 বি এর মধ্যেও আছে এবং 2 সি এর মধ্যেও আছে। তার মানে ইন্টারসেট বলতে কি আসলে এবং বুঝায়, বি এও থাকা লাগবে সি এও থাকা লাগবে, দুইটাই থাকলেই কেবলমাত্র এর মধ্যে চলে আসবে। আমি কি বুঝতে পারছি কথা রাখি?
তার মানে ইন্টারসেট বলতে এবং বুঝায় যে বি এর মধ্যেও থাকতে হবে এবং সি এর মধ্যে থাকতে হবে, দুইটার মধ্যেই থাকা বাধ্যতামূলক, কমন থাকলেই কেবলমাত্র চলে আসবে। আর ইউনিয়ন বলতে কি বোঝায় দেখো, এ ইউনিয়ন বি, ধরো এ ইকুয়ালস টু হয়েছে 1 2 আর বি ইকুয়ালস টু হয়েছে 3 4, তাহলে এ ইউনিয়ন বি সমান কি 1 2 3 4, বুঝতে পারছি আমি কথাটা? তার মানে কি এটা, তাহলে কি বোঝায়, হয় এ এর মধ্যে থাকলেও চলবে অথবা বি এর মধ্যে থাকলেও চলবে, যে কোনো একটার মধ্যে থাকলেই আমি এটা লিখে দেবো, এই বিষয়টা বোঝায় না? তাহলে ইউনিয়ন মানে কি বোঝায়, অথবা বোঝায় যে এ এর মধ্যে থাকলেও চলবে অথবা বি এর মধ্যে থাকলেও চলবে, যে কোনো একটার মধ্যে থাকলেই হয়েছে, তাইলে আমি তাহলে নিয়ে আসবো। আর এইটা দ্বারা কি বোঝায়, এই ইউনিট মানে ইন্টারসেপ্ট বলতে কি বোঝায়, বি এর মধ্যেও থাকতে হবে সি এর মধ্যেও থাকতে হবে, দুইটার মধ্যে না থাকলে আমি নেবো না, দুইটার মধ্যেই থাকা লাগবে। ফলে ইউনিয়ন বলতে বোঝায় অথবা, আর এইটা বলতে বোঝায় এবং। তাহলে দেখো এক্স বিলংস টু এ অথবা, ইউনিয়নের জায়গায় আমি বসাই দিলাম, আমি ভাঙাবো প্রথম বি এবং সি। এখন দেখো এই জিনিসটা কি গুণের ফরম্যাটে নাকি যোগের মানে কমনের ফরম্যাটে, দেখো আমাদের দুইটা ফরম্যাট আছে, আমরা যদি শর্টকাটে যদি মনে রাখি আমাদের দুইটা ফরম্যাট, একটা ফরম্যাট হচ্ছে দেখো এ ডট বি প্লাস সি, আর একটা হয়েছে এ বি প্লাস এ সি। এই ফরম্যাটে ব্র্যাকেটের মধ্যে থাকে দুইটা তিনটা মান আর ব্র্যাকেটের বাইরে থাকে একটা মান, আর এই জিনিসটায় দুইটা দুইটা করে ভ্যালু থাকে। আচ্ছা এইখানে আমরা একটু খেয়াল করে দেখি, এখানে বাহিরে আছে এ আর ভেতরে আছে বি আর সি, তাহলে বাহিরে আছে একটা এলিমেন্ট ভেতরে আছে দুইটা এলিমেন্ট, গুণের ফরম্যাটে আছে, বুঝছি? ফলে এইটাকে তুমি যদি গুণের মতো করে যদি লেখো, দেখো এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, এই হলো আমার এটুক দিয়ে এই বি রে গুণ দিছি সাপোজ, যদিও বিষয়টা এরকমের না কিন্তু আমার মনে রাখার সুবিধা এরকম করে আমরা মনে রাখতে পারি। আবার এটুক দিয়ে যদি আমি পরেরটারে গুণ দিই, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি, আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার না, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা আর ধরো এইখানে ধরো আমাদের প্রমাণ করা লাগবে এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট এ ইউনিয়ন সি, প্রমাণ করা লাগবে এটা এটা আমরা একটু লিখিনি, আমরা ভুল লিখছিলাম। যাই হোক দেখো বলছি, সাধারণত এই এই লাইনটা সেকেন্ড লাইনটা কি তুমি বুঝতে পারছো? নাইনে তো এই ম্যাথ করে আসছো না? হ্যাঁ, তাহলে তো মনে পড়ার কথা, দুইটা ফরম্যাটে এই ম্যাথ গুলো থাকে, একটা হচ্ছে বাইরে থাকবে একটা, ভেতরে থাকবে দুইটা, তখন আমি তাদেরকে গুণের মতো করে করব, এ দিয়ে বি রে গুণ দেবো, এ দিয়ে আমি সি রে গুণ দেবো। অথবা তোমার যদি ফরম্যাটটা থাকে দুইটা আর দুইটা, তখন কি এটা হচ্ছে কমনের ফরম্যাট, তখন আমি এখান থেকে কমন নিয়ে এটাকে এরকমের করব। তাহলে দেখো এখানে কি এ আছে বাইরে একা আর ভেতরে আছে বি আর সি, তখন কি এটা গুণের ফরম্যাটে না, একটা বাইরে দুইটা ভেতরে, বুঝছি? তখন জাস্ট তুমি গুণের মতো করে করো, এক্স বিলংস টু এ অথবা এই এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু এ, ও এটা তো হবে, কেমন লাগে কো, এটা ঠিক আছে, যতটুক তুমি লেখছো ওটুক ঠিক আছে, কিন্তু আমি হ্যাঁ ভিডিও করতেছি, 1 মিনিট দেখো, হ্যাঁ নেক্সট ক্লাস দেখো, আমাদেরকে প্রমাণ করতে হবে এ ইন্টারস এ ইউনিয়ন বি ইন্টারসেট সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইন্টারসেপ্ট এ ইউনিয়ন সি। ধরো আমার এই জিনিসটা আমার প্রমাণ করা লাগবে, আমি প্রথমে এর বাম পক্ষকে ধরে নিছি, ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেপ্ট সি, এটারে আমি এরকম করে লিখতে পারি এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি, আমি ভাঙাইছি এক্স বিলংস টু এ এর সাথে নিয়ে গেছি, আবার এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি এর সাথে নিয়ে গেছি। এখন দেখো এখন হচ্ছে এক্স বিলংস টু এ, এটা দেখো একা আছে বাইরে আর দুইটি আছে ভেতরে, তাহলে এটা কি গুণের ফরম্যাট, এ ইন্টু বি প্লাস সি, একা আছে বাইরে দুইটি আছে ভেতরে, তুমি যদি গুণের মতো করে যদি করো তাহলে তুমি এ নাকি এ ইন্টু বি, গুণের মতো করে তুমি যদি করো তাহলে হয় কি এ ইন্টু বি, আর এই মাঝখানের প্লাসটা মাঝখানে চলে আসে, এখানে আসে এ ইন্টু সি, বুঝছি? তাহলে এটা দিয়ে তুমি যদি গুণের মতো করো এক্স বিলংস টু এ অথবা
এক্স বিলংস টু বি, এই থাকলো, এই মাঝখানের প্লাস চিহ্ন কি, মাঝখানে চলে আসছে মানে এবংটা চলে আসবে মাঝখানে, এক্স বিলংস টু ই অথবা এক্স বিলংস টু সি, বুঝছি আমরা। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো আর কি ভাঙানো যায়। প্রথমে আমরা এই লিনটাকে এই ভাঙাইছি, তারপরে আমি গুণ করার মতো করে এই ভাঙাইছি, আর তো ভাঙানো যায় না। এখন তুমি এই জায়গা থেকে এক্স বিলংস টু নিয়ে নাও, এক্স বিলংস টু এ অথবার পরিবর্তে ইউনিয়ন বি, এই কথা লেখা যায় না, বুঝছো? এবং এখান থেকে তুমি এক্স এক্স বিলংস টু নিয়ে, এক্স বিলংস টু এ অথবার পরিবর্তে ইউনিয়ন, তারপর হচ্ছে সি, মানে এখানে তো এরকমের। তাহলে দেখো এখন এক্স বিলংস টু এটা, এক্স বিলংস টু এটা, এই দুইটার মাঝখান থেকে তুমি ধরো মনে করো যে এক্স বিলংস টু একটা বানিয়ে দেবে, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এবং এর পরিবর্তে ইন্টারসেপ্ট এ ইউনিয়ন সি লেখা যায়। তার মানে কি তুমি দেখো প্রথমটা থেকে শুরু করে তুমি কিন্তু সেকেন্ডটায় চলে গেছো, প্রথমটা থেকে শুরু করে সেকেন্ডটায় চলে যাওয়ার মানেই হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেট সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেট এ ইউনিয়ন সি। তুমি সবে একটা দেখাইলা, এর টুকরে তুমি যদি মনে মনে এম ধরো, এর টুক পুরো সেটটাকে, আর এর টুক পুরো সেটটাকে যদি এম ধরো, তাহলে তুমি সবে করছো কি এম সাবসেট অফ এম দেখাইছো, এখন কিন্তু এম সাবসেট অফ এম দেখানো বাকি। তাহলে আবার ধরি এক্স বিলংস টু, হ্যাঁ এই যে ধরি এক্স বিলংস টু, এখন আমি সেকেন্ডটা থেকে ফার্স্টে আসবো, প্রথমে আমি করছি কি প্রথমটা থেকে লাস্টেরটা চলে গেছি, এবার আমি সেকেন্ডটা থেকে ফার্স্টেরটা আসবো, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি আর হচ্ছে এ ইউনিয়ন সি, আমি ধরে নিছি, এইবার ধরে নিছি এটা, আমি আবার ব্যাক করব, আমি দেখাইছি এম সাবসেট অফ এন, এখন আবার দেখাবো এম সাবসেট অফ এম। তাহলে দেখো এক্স বিলংস টু তুমি দুইটার সাথে দিয়ে দাও, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এটার পরিবর্তে এবং এক্স বিলংস টু এ ইউনিয়ন সি, তুমি দুইটা ওয়েতে এটা করতে পারো, এইটার আবার নিচ থেকে উপরের দিকে চলে গেলেই হয় লিখে লিখে, অথবা তুমি বুঝে বুঝেও করতে পারো। দেখো এক্স বিলংস টু এ এখানে কি আমি অথবা দেবো, ভাঙাইতেছি কিন্তু আমি ভাঙাইতেছি, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, এবং এর জায়গায় এবং থাকলো, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি, আর কি ভাঙানো যায়, আর ভাঙানো যায়, আর ভাঙানো যায় না। আমরা যতদূর প্রথমে দিছি এক্স ছিল পুরোটার সাথে, তারপর এক্স রে ভেঙে আমি দুইটার সাথে দিয়ে দিছি, এরপর আবার এক্স রে আবার ভেঙে দিছি, এখন আর ভাঙা যায় না। এখন এটা কোন ফরম্যাটে আছে, কমনের ফরম্যাটটা কি গুণের ফরম্যাট, দুই দুইটা দুইটা করে যদি থাকে, আমি নাইনেও কিন্তু, নাইনেও কিন্তু আমি এইরকম করেই বুঝাইছিলাম, দুইটা দুইটা করে যদি থাকে তাহলে সেটা কমনের ফরম্যাট, কমন যায় কোনটুকু, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু এ অথবা, এই পর্যন্ত কমন যায়। তাহলে তুমি যদি নেও এক্স বিলংস টু এ অথবা পর্যন্ত, ধরো তুমি কমন নিয়ে নিলে, তাহলে এইখানে থাকলো কি এক্স বিলংস টু বি, এই এবং চলে আসলো মাঝখানে, এখানে থাকলো এক্স বিলংস টু সি, বুঝছি। ক্লিয়ার, এখন দেখো এক্স বিলংস টু এ অথবার জায়গায় অথবা থাকলো, এখানে আমি কি লিখতে পারি এক্স বিলংস টু বি ইন্টারসেক্ট সি, এরপরে লেখা যায় দুইটা এক্স বিলংস টু, তুমি একটা এক্স বিলংস টু করে যাই, এক্স বিলংস টু এ অথবার পরিবর্তে ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি, তাহলে কি আমি আবার সেকেন্ডটা থেকে শুরু করে ফার্স্টটা চলে আসতে পারছি, অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট এ ইউনিয়ন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। তাহলে আমি পূর্বে প্রমাণ করছি এম সাবসেট অফ এন, এখন প্রমাণ করছি এম সাবসেট অফ এম, অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট এ ইউনিয়ন সি প্রমাণিত, বুঝছি।
ক্লিয়ার? আচ্ছা, এই ম্যাথগুলো নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? ওকে, তাহলে সবার হোমওয়ার্কের খাতায় যুক্ত হলো ডি মর্গানসের ল, দুইটি আছে না, ডি মর্গানসের ল এর প্রমাণটা যদি না পারো আমাকে বলবা, আমি এবার দেখাই দেবো। ডি মর্গানসের ল হোমওয়ার্ক থাকলো, এই পদ্ধতিতে তুমি প্রমাণ করবা। হ্যাঁ হ্যাঁ, এ ও বি দুটি সেট হলে দেখাও যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়ালস টু এ বার ইন্টারসেপ্ট বি বার, এটা হচ্ছে 1 নম্বর। আবার হচ্ছে এ ইন্টারসেপ্ট বি এর হোল বার, এটা হচ্ছে 2 নম্বর, ইকুয়ালস টু এ বার ইউনিয়ন বি বার। এই ডি মর্গানসের এই দুইটা ল প্রমাণ থাকবে নেক্সট ইয়ার হোমওয়ার্ক। হ্যাঁ, এই প্রমাণটা নেক্সট ডে হচ্ছে লাস্ট ক্লাস, নেক্সট ডে আমার বন্ধ থাকবে। কতদিন, কত তারিখ পর্যন্ত বন্ধ থাকবে সেটা আমি বলে দেবো। এখন দেখো, দেখো তোমার হোমওয়ার্ক থাকবে কি? হোমওয়ার্ক থাকবে হচ্ছে হোমওয়ার্ক থাকবে এই তোমাদের তো হোমওয়ার্ক দিয়ে পড়াইলেই হয়, যেখানে যেখানে সমস্যা হবে সেখানে সেখানে দেখাই দেবো। আচ্ছা, হোমওয়ার্ক থাকলো এই পেজ 6 এর ঘ, এই দুইটি হচ্ছে ডি মর্গানের ল, এই দুইটা। তারপরে থাকলো হ্যাঁ 16 থেকে 25, সেটা আমি জানি। আর করবা হ্যাঁ একটা পেজ 9 এর প্রতিজ্ঞা 3, পেজ 9 এর প্রতিজ্ঞা 3, এই 3 এর হয়েছে ক নম্বরটা। হ্যাঁ, ক নম্বরটাই করে, একটা করলেই হয়। এই 3টে থাকবে তোমাদের হোমওয়ার্ক। সবসময় মনে রাখবে ডি মর্গানসের ল মোস্ট ইম্পর্টেন্ট অন। যদি কারো বুঝতে সমস্যা হয় বা কোনটা নিয়ে কনফিউশনে থাকো আমাকে বলবা, আমি এবার বুঝিয়ে দেবো। আমার 2 অধ্যায় শুরু করার ইচ্ছে ছিল, সেটা পারলাম না। হ্যাঁ বলো। হ্যাঁ গেছি। মানে প্রত্যেকটা সেটই তো নিজে নিজের সাবসেট, এ ইকুয়ালস টু 1 2 3 আর এ ইকুয়ালস টু 1 2 3, তাহলে এই এ নিজেই কি নিজের একটা তেজপুত্র বলা যায় না? এইটা বলছে যে যেকোনো সেট এ হইলে এ সাবসেট অফ এ, বা এ প্রপার সাবসেট অফ এ। আর কুরবানির পরে এসে আমরা এমসিকিউ সলভ করা শুরু করবো। বলো পেজ 6 এর হচ্ছে ঘ, এই গ নম্বরটা হচ্ছে ডি মর্গানসের দুইটা ল, আর পেজ 9 এর হচ্ছে প্রতিজ্ঞা 3 এর ক। এই কথা থাকবে তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। আর নেক্সট ডে তে আমি ওই এক এক মিল, মানে হচ্ছে সমতুল সেট আর হচ্ছে ই দেখাই এই চ্যাপ্টার শেষ, আর বেঞ্চিত্র দেখাবো নেক্সট ক্লাসে। এই 3টা দেখে শেষ করে দেবো, বেঞ্চিত্র এক এক সেট আর মানে ওই সমতুল সেট আর হচ্ছে ওই দূর ওই অনন্ত সেট, এই 3টা দেখাই আমি নেক্সট ডে শেষ করে দেবো। আচ্ছা, তো 15 পৃষ্ঠার কাজ দেখানো লাগবে। 15 পৃষ্ঠায় কি আছে, 15 পৃষ্ঠার কাজ দেখানো লাগবে এমন কো? ও এইগুলো 15 পৃষ্ঠে আমি গ দেখাবো, তারপর হচ্ছে উ দেখাবো। হ্যাঁ এই দুইটাই দেখাবো না, এই দুইটাই আসে। ওকে দেখাবো না, সমস্যা নাই। আচ্ছা আপাতত এই দুইটা হোমওয়ার্ক, পেজ 6 এর ঘ আর পেজ 9 এর হচ্ছে প্রতিজ্ঞা 3 এর ক, আর ওই পাশে থাকলো